হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল রাখি পূর্ণিমার দিনে চলে আসলাম ভিডিওটা করতে। গাইস, আমার কাছে সকালটা অনেকটা দেরি হয়ে গেছে, তো আমি পুজোটা দিলাম রাখি পূর্ণিমার দিন। দেখো তো কোনো রকম করে গাইস এবছরটা দেওয়া হলো, মানে সেইভাবে পরিচর্যা করে দেওয়া হয়নি, কারণ আমি একটু ব্যস্ততা ছিলাম। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমার সাথে থাকো। আর আমার গোপাল ঠাকুরকে দিয়েই তোমাদের শুরু করলাম, ওই ওপরে আমার গুরুদেব। তো চলো দেখতে। হ্যালো গাইজ, তোমরা কেমন আছো? আসলে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি গাইজ। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমা সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আমি পুজো দিয়ে নিয়েছি গাইজ। আর একটা কথা বলছি, আমার এতটাই দেরি হয়ে গেছে আজকে পুজোটা, একদম বিকালবেলা, কেন গাইজ প্রচুর কাজ ছিল আমার সকাল থেকে, মানে বাপের বাড়িতে সব কিছু করেছি। এবার প্রচুর বৃষ্টি পড়ছে এখন বর্ষার ওয়েদার, তো বৃষ্টি পড়ছিলো বলে গাইজ আমি আর মানে তোমাদের সাথে ভিডিওটা সেভাবে দিনের থেকে শেয়ার করতে পারলাম না। এখন সন্ধ্যার মা এখন আয়ুষ আর সিয়ানকে রাখি পড়াবে, তো আমার বর নিয়ে এসেছে ফুলের রাখি, তো সেটা তোমার সাথে শেয়ার করবো। তো তোমার সাথে থাকো আর পুরো ভিডিও দেখতে থাকো গাইজ। আর আমি পুজোটা দিয়ে স্নান করে এখন বাপের বাড়ি চলে আসলাম, তা মা আমাদের এখন রাখি পড়াবে। সন্ধে হয়ে গেছে, কেন সারাদিনে মানে আমার বড় এসছে 5টার সময়। তো গাইজ সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো গাইজ। তো চলো। তো গাইজ দেখো, ফুলের রাখি, মিষ্টি আর চকলেট একটা গাইজ আমি গোপাল ঠাকুরকে দিয়ে দিয়েছি, তো ওই জন্য একটা দুই ভাই ভাগ করে খাবে। আরও আরও আছে চিপস টিপস। তো চলো এবার ওদেরকে মার কাছে দিয়ে দিই, আর মা এখন ওদের রাখি পড়াবে। আর বাড়িতে প্রচুর গাইজ চেঁচামেচি চলছে, তো তার মধ্যে আমি ভিডিওটা এডিটিংও করছি গাইজ। তো চলো এবার দেখতে থাকো রাখি পড়ানোটা। ওই যে মার হাতে পারলে যে বিস্কুট, আর এই যে দুই ভাই সেই করছে। তো চলো গাইজ, মা দেখো ওদেরকে রাখি পড়াচ্ছে দুই বান্দরকে, বহুত জ্বালান জ্বালায়। তো গাইজ দেখো রাখি পড়াচ্ছে, আগে বড়টাকে পড়াবে তারপর ছোটটাকে পড়াবে। এই এই এ কুচি দাঁড়া, কুচি খাবি তুই, দাঁড়া দাঁড়া। ফুলে রাখি, এবার খা। তাকা দিকে আয়ুষ, আয়ুষ এদিকে তাকা, দাঁড়া দাঁড়া, মা খাবে। কি যে করছে গাইস, মিষ্টিটা একদম ছোট। তোমাকে দেবে, তোমাকে দেবে বাবা, দাঁড়াও। এবার ছোটার পালা, হাত আগাও, হাত আগাও, মা পড়াবে ডানা। তো হাত তালি দিচ্ছে দেখেছিস? হ্যাঁ, বাহ, তাকাও এদিকে সিয়ান, বাহ। এই না হলো আমাদের পুচকু, বাহ। হ্যাঁ ছোটটা মা অনেক ভালো। দেখবে তাকা তাকা দেখে দেখা, ইয়া দাদা দাদা, এখন খাইনি মাকে, খাইনি, সরে যা তুই, বাহ। ওই রাখি গুলো আনলে বেশি ভালো হতো, ফুলের রাখি। গাইজ দেখো হাতে পড়েছে ছোট্ট ছোট্ট হাতে রাখি, ওয়াও কি সুন্দর, ওয়াও কি সুন্দর রাখি গুলো। চল খাও। দেখো তোমরা খেতে পারছ না, চামচ করে খাও, চামচ করে খাও গোপাল ঠাকুর। এটা রাধা রানী, ওটা গোপাল, সরা মিষ্টি ভাগে সরা, দাঁড়া 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 দাঁড়া, খাবে বড়টা, দাঁড়া খাক। তো গাইস দেখতেই পাচ্ছো ওদেরকে মা রাখি পড়ালো। ছোটো মিলে এখন লিটিল হার্টস খাচ্ছে, তো ছোটোটাও খাচ্ছে গাইস, বড়টাও। আর এখন রাখি গাইস খুলে ফেলেছে, আর এই যে চকলেট, একটা চকলেট গোপাল ঠাকুরকে দিয়েছি, ওটা কালকে খাবা। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমরা দুই ভাই এক খাবা, ঠিক আছে? ওকে ওকে ডান, ঠিক আছে। এখন আয়ুষ তুই কী করবি, খেয়ে ও খেয়ে ঘুমিয়ে পড়বি, খাওয়ার ঘুম আর কোনো কাম নাই। আপনি কি করবেন? এই যে গৌরঙ্গ, তোমার নাম কেন মহাপ্রভু বাবুজি নাকি? এই এই আয় আয় আয়
একটা ছড়া বল, আমরা দুটি ভাই। ও একটা ছড়া শোনো আজকে রাখি। না আমরা দুটি ভাই বলো। হ্যাঁ আমরা দুটি ভাই। হ্যাঁ বল 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 বলো 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 আমরা। আচ্ছা বল ছড়াটা একটু বল, আমরা দুটি খেয়ে জল দাও জল দাও জল দাও গলায় বাঁধে। দাম ভরে নি কাঠবিয়ালি কাঠবিয়ালি এটা বলতো বাবা কাঠবিয়ালি এদিকে থাকি বল এরম করে এরম করে বল ওটা বলেছে। হ্যাঁ এ বাবা আমাদের ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম কি? আমাদের ভারতের রাষ্ট্রপতির নাম, রাষ্ট্রপতির নাম বলো আমাদের। আর আমাদের ভারতের রাজধানীর নাম? মুখে আমাদের খাওয়ার নিয়ে বলবি দিল্লি। আর পশ্চিমবাংলার রাজধানী কলকাতা। চীনের রাজধানী বেজিং। নেপালের রাজধানী নেপাল। নেপাল আর হবে ওই গাইস রাখি পরানো হয়ে গেছে আর বড়টা দেখো গাইস রাখি খুলে ফেলেছে, এই যে বসে আছে। তো আমাদের ঘরের লাইটটা গাইস একটু প্রবলেম হয়ে গেছে তার জন্য, তো এগুলো মিলে এখন কী করছে গাইস দেখো। এই যে সিয়ান খুব এক্সাইটেড, সিয়ানের ফার্স্ট রাখি এটা, আর আয়ুষের এই নিয়ে দুবার তিন দুবার দুবার। চলো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। মাকে আবার কী বলিস যেন? গালটা পড়েছে এখন বাড়ি চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো আজকে রাখি পূর্ণিমাটা মোটামুটি বিকালের পর থেকে ভালো কেটেছে। তো সকাল থেকে গাইস তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, সেটা বললাম যে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর আমার চুল গাইস এখনও ভেজা, মানে পুরো দেখতে পাচ্ছ পুরো ভেজা এখনও গাইস। তা আমি চুলটাকেই হাওয়াতে এখন বাজে রাত্রি 12:25, আমার বড় শুয়ে পড়েছে। আমি কাজ করছি কেন আমাকে কাজ করতে হবে সংসারে, এই সংসারে সকালবেলা উঠে রান্না করতে হবে টুকটাক কিছু, তা আমি সব কাজকর্মগুলো করে নিয়েছি, বিকালবেলা থেকেও করেছি গাইস। তো এই ছিল ভিডিওটা গাইস, তো তোমরা সবাই ভিডিওটা দেখো আর হচ্ছে আমরা আমাকে সবাই সাপোর্ট করো গাইস, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো সবাই, আর লাইক শেয়ার আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। তো এই ছিল ভিডিওটা গাইস আজকে রাখি পূর্ণিমার, তো রাখি পূর্ণিমার দিনটা কেমন কাটলো তোমাদেরও সবাই জানিও।
তো এই বলে ভিডিওটা শেষ করছি। তো গাইস টাটা।